নমস্কার সকলকে, শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আমি রাই রয়েছি আপনাদের সঙ্গে, আর আমি জানি এই মুহূর্তে যারা টেলিভিশনের পর্দায় আমাদের দেখছেন বা ফেসবুক ইউটিউবে দেখছেন, তারা একে অন্যকে আজকে এটাই বলছেন, এই রাই ঋতুপর্ণাকে এনেছে। হ্যাঁ, আমার সঙ্গে আজকে রয়েছেন নান আদার দ্যান ঋতুপর্ণা সেনগুপ্তা। শি নিড নো ইন্ট্রোডাকশন, এত পছন্দের অভিনেত্রী আমাদের সকলের। আর আজকে বিজয়ের দিনে আমি ভাবলাম আপনাদের সামনে যদি ঋতুপর্ণা সেনগুপ্তাকে নিয়ে আসা যায়। আর বলে না যে যখন কোনো অভিনেত্রীর ইন্ট্রোডাকশন আমরা দিই তখন একটু নার্ভাস লাগে, তাই আমারও একটু নার্ভাস লাগছে, আরো নার্ভাস লাগছে এই কারণে, কারণ আমি ঋতুদিকে এখন দেখতে পাচ্ছি না। ঋতুদির স্ক্রিনটা বোধ হয় সামহাও ঋতুদি একটু অফ করেছেন, কারণ শি উইল বি ব্যাক উইথ আ ব্যাং। এই তো, মানে একটা আমার মনে হয় এটা কি ইন্টেনশনালি অফ হয়েছিল নাকি তুমি নেটওয়ার্ক এরকম হয়েছিল? ইন্টেনশনালি না, নেটওয়ার্কটা প্রবলেম হয়েছিল। আমার মনে হয় যে নেটওয়ার্কও চাইছিল যে একটু এরম ভাবেই তাকে আনবে। ঋতুদি, প্রথমেই তোমাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আমি জানি আজকে তুমি প্রচন্ড ব্যস্ত, তবুও বিজয়াতে তুমি যে আমাদের সময় দিয়েছো তার জন্য অনেক ধন্যবাদ। প্রথমেই তোমাকে একটু রিকোয়েস্ট করবো সবাইকে বিজয়া উইশ করার জন্য, হাই নিউজ এর যারা দেখছেন। হাই নিউজ এর সবাইকে জানাই বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, আন্তরিক অভিনন্দন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বিকজ এখন আমাদের এই নিউ নর্মালে সুস্থ থাকাটা খুব ইম্পর্টেন্ট। নিজে সুস্থ থাকলে অন্যদের সুস্থ রাখতে পারবে, অন্যরা সুস্থ থাকলে আমরা সবাই ভালো থাকবো। আমি আপনাদের সকলকে বলবো যে নায়িকা ঋতুপর্ণার ইন্টারভিউ রাই নেবে, সেটাও তাও এত সংক্ষিপ্ত সময়, খুব মুশকিল, সেটা হয় না। প্রচুর রিসার্চ লাগে, প্রচুর প্রশ্ন থাকে, তাই একটু ভাবলাম যে আজকে যদি নায়িকা ঋতুপর্ণার সাথে সাথে গায়িকা ঋতুপর্ণাকে নিয়েও আমরা কথা বলি। আপনারা যারা ঋতুপর্ণা সেনগুপ্তার ফ্যান, যারা ফলো করেন ওনাকে, আপনারা জানেন অনেক ছবিতেই আমরা দেখেছি যে প্লেব্যাক করেছেন অল্প কিছু ক্ষণের জন্য, বা কোনো রবীন্দ্রসঙ্গীত গিয়েছেন এক দু লাইন। কিন্তু এবার পুজোয় ঋতুদির একটা নতুন গান এসছে, যেটা মিউজিক ডিরেকশনে ছিলেন আমাদের সকলের প্রিয় বাপিদা। এবং গানটা আমি শুনছিলাম যে বুদ্ধিমতী, রঙ্গবতী, মানে সবকিছুই যেন ঋতুদির সাথে যাচ্ছে। তো ঋতুদি, একটু যদি বলো যে এই চমকটা কি করে হলো যে 2021-এ ঋতুপর্ণা গান রিলিজ করলেন? জানি না, এটা চমকটা অ্যাকচুয়ালি বাপি লাহিড়ি, দ্য ক্রেডিট গোজ টু হিম, বিকজ আমি শুটিং করছিলাম মুম্বাইতে, হঠাৎ একদিন ফোন করে বাপিদা বললো বাড়িতে চলে আয় সন্ধ্যেবেলার পর আফটার শুট, একটা সারপ্রাইজ আছে। আমি বললাম কি সারপ্রাইজ? আমি বললাম ঠিক আছে, বাপিদা বাপিদার সঙ্গে আমাদের খুব ফ্যামিলি রিলেশন, তো বাপিদা বাড়িতে গেলাম, বললো যে শোন তোকে একটা গান গাইতে হবে। কি বলছো, আমি তো কোনোদিন গান টান গাই না, গান গাইতেও পারি না। বলছে না না, আমি ঠিক করেছি তোকে দিয়ে একটা গান গাওয়াবো। আমি বলছি বাপরে বাপ। তারপর স্টুডিও রুমে বসে আমাকে লিরিসিস্ট সে সঙ্গে আলাপ করিয়ে দিল, লিপি বলে যে মেয়েটি লিখেছে, খুব সুন্দর লিখেছে, আর ও বলে যে তুই লাইনগুলো পড়। আমি বাপিদার সাথে লাইনগুলো পড়লাম, তারপর বললো আচ্ছা এই সুরটা একটু একটু করে কর। আবার শুটটা করতে করতে বলছে যা তুই এবার রুম স্টুডিওর ভেতর রেকর্ডিং রুমে গিয়ে যা, তুই ইয়েটা পরে নে, হেডফোনটা পরে নে। আমি বলছি কি এরকম কি করে, মানে ইয়ের মতো হয়ে যাচ্ছে, একটার পর একটা যেরকম হয় ক্লাসের মতো। তারপর আমরা সেদিনকে রিহার্স করলাম, বলো রিহার্স করার পরে বলো কালকে রেকর্ডিং করব, আবার শুটিং এর পরে তুই এসে রেকর্ডিং করবি। তো যেরকম হয় আর কি, মানে ইট অল, মানে ইট অল হ্যাপেন সো সাডেনলি যে আমি কিছু বুঝতেই পারলাম না কখন গানটা রেকর্ড হয়ে গেল। তারপর আমরা তারপরে রেকর্ডিং এর সাথে সাথে তারপর আমরা একটু একটু ডান্সও করলাম মাইকের সামনে আফটার দ্য রেকর্ডিং, করে একটা ভিডিও হয়ে গেল। তো সব মিলে ইটস আ গ্রেট এক্সপিরিয়েন্স, মানে ওয়ার্কিং উইথ নান আদার দ্যান দ্য লিভিং লেজেন্ড। তো অবভিয়াসলি বাপি লাহিড়ির এত বড় কন্ট্রিবিউশন এই ফিল্ম ইন্ডাস্ট্রিতে, মানে আমার কাছে মানে একটা বিস্ময় বাপি লাহিড়ি, বিকজ কত রেঞ্জ ওনার, মানে কত রকমের গান উনি করেছেন এখন, কত ধরনের বডি অফ ওয়ার্ক ওনার। তো অবভিয়াসলি সেখানে শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে, আমরা বুঝতেই পারছি, দর্শকরাও বুঝতে পারছেন যে দিদি প্রচন্ড ব্যস্ত এবং নিশ্চয়ই মাঝে মধ্যে ফোন আসছে বলে একটু নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, সেটা নিয়ে অসুবিধা নেই। হ্যাঁ, তুমি যেটা বলছিলে,
এত বড় রেঞ্জ ওনার এত কিছু, তো ইটস আ বিগ সারপ্রাইজ ফর মি। আর ভাল লাগলো যে মানে বাপিদা ব্যাপার খুব অ্যাপ্রিসিয়েট করলেন, এবং বাপিদা আমার অনেক ছবির মিউজিক দিয়েছেন, এবং রিসেন্টলি আমার একটা ছবি আসছে যেটাতে বাপিদার মিউজিক আছে, আমার লবঙ্গলতা, সেখানে বাপিদার গানও আছে। তো তারপরে আমাকে, তারপর যেটা হলো যে ভিডিওটা আমরা করলাম এবং খুব ইন্টারেস্টিং হলো, তারপরে আমি বললাম যে এবার গানটাকে আমরা লঞ্চ করব। তো যা হয় মানে একটার পর একটা কিরকম হয়ে গেল আর কি। আচ্ছা দিদি, আর আমরা আর যারা, একটা হ্যাঁ বলো বলো, ক্যারিয়ারও এবারে গোল্ডেন জুবলি ইয়ার, তো সেটারও একটা ইম্প্যাক্ট হলো আর কি। আচ্ছা আমরা যারা তোমার ফ্যান, তারা জানি যে তুমি ছোটবেলা থেকে ডান্সের সাথে যুক্ত, তুমি নাচ শিখতে, এবং আমরা অনেক সময় দেখেছি তুমি ক্লাসও নিয়েছো। তো তুমি কি কখনো গান শিখেছো ছোটবেলা থেকে? খুব ছোটবেলায় আমার মনে আছে আমাদের পাশের বাড়িতে একজন ছিলেন ছায়া পিসি বলে, ওনার কাছে আমি একটু একটু করে একটু রবীন্দ্রসঙ্গীত, মানে একটু রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি আমাকে চর্চা করাতেন উনি এসে হারমোনিয়াম বাজিয়ে। তারপরে ওইটা কিছুদিন করেছিলাম, আর তারপরে চিত্রাংশু বলে আমি একটা স্কুলে যেতাম, মানে যেখানে ছবি আঁকা নাচ সবই শিখতাম, তার সাথে সাথে একটু গানও হতো। কিন্তু গানটা আমার কোনোদিন মানে প্রায়োরিটি লিস্টে কোনোদিন গান ছিল না, মানে সবাই জানে যে আই এম আ ডান্সার, আমি মানে অবভিয়াসলি অ্যাক্ট্রেস, ডান্সার, অন্যান্য ব্যাপার যেগুলো ছিল, কিন্তু গান আমার খুব একটা কোনোদিন ওয়াজ নট মাই ফোর্টে। আচ্ছা একটা কথা বলো, যে আমরা যেহেতু একটা, ফুলবাড়ি ভালো এডিটিং করেছে মানুষ দেখলাম। হ্যাঁ খুব ভালো, এবং আমি দেখছিলাম ইনস্টাগ্রাম রিলসেও সবাই ওই গানটা ইউজ করছে, তোমার এই গানটা আমি সেটা দেখছিলাম রিসেন্টলি, যে হচ্ছে ইনস্টাগ্রাম রিলস, ভালো, হ্যাঁ ইনস্টাগ্রাম রিলস এই গানটা ইউজ করছিল সবাই। আমার ভীষণ ভালো লাগছিল সেটা দেখে, এবং আমি তো তাই দ্যাটস নাইস। ভাবছিলাম যে যদি বিজয়ের দিনকে দিদির ইন্টারভিউটা আমরা করতে পারি, তাহলে নাথিং লাইক ইট। আচ্ছা একটা কথা আমাকে বলো, যে পুজোর সময় সবাই তো গানটা একসেপ্ট করেছে, এবং অ্যাজ উই অল নো দ্যাট ইউ আর ওয়ান অফ দ্য বিজিয়েস্ট অ্যাক্ট্রেস, আমরা যদি টেলিভিশন টলিউডের কথা বলি, তাহলে ঋতুপর্ণা সেনগুপ্তার আশেপাশে কেউ নেই, এবং কেউ, আমার মনে হয় রাই যদি বলে একটু বায়াসলি তো আমি আছি তোমার প্রতি, তো কেউ আসতেও পারবে না। তো এই এত ব্যস্ততার মধ্যে তোমার পুজোটা কেমন কাটলো? পুজোর মধ্যে অ্যাকচুয়ালি আমার শুটিং ছিল বম্বেতে, ইত্তার বলে যে হিন্দি ছবিটা করছি সেখানে শুট করলাম। তারপর একটুখানি আমি মুখার্জি দাদের পুজোটাতে গেছিলাম, ওখানে সবাই আমাকে ইনভাইট করেছিল, মানে খুব আনন্দ করলাম, একটু মাকে মানে প্রণাম করলাম, আর একটা বন্ধুর পুজো ছিল সেখানে গেছিলাম। তারপরে নবমীর দিন তো ফিরে এলাম কলকাতায়, তারপরে আমাদের গানের কিছু লঞ্চ ছিল, তারপর আমরা একটা অ্যাসিড ভিকটিমস আর ইয়েদের নিয়ে তোমার সেক্স ওয়ার্কার্স আর ট্রান্সজেন্ডারদের নিয়ে একটা ভিডিও করছিলাম, যে সবার মধ্যেই দুর্গা আছে, আমরা হ্যাঁ দুর্গাকে, মা দুর্গাকে সবার মধ্যে পাই, তার মধ্যে আমি দেবলীনা কুমার, রিচা, অভিরূপ এটাকে কোরিওগ্রাফ করেছিল, অর্গানাইজ, এবং হ্যাঁ অভিরূপ এটা কনসার্ট। তো আমাকে যখন বললো যে এটা করবে, তখন আমি বললাম যে ওর এত সুন্দর সুন্দর, ওর ও নিজে এত ভালো সোশ্যাল ওয়ার্ক করে, আমি ডেফিনেটলি এটা প্রেজেন্ট করবো, এবং আমি খুব আনন্দ করে ওটা করলাম। তারপর আমাদের ফুলমাতিরও অনেকগুলো জায়গায় একটু আমাদের লঞ্চ হলো। তারপর আমার একটা নতুন ছবি আসছে মহিষাসুরমর্দিনী বলে, যেটা রঞ্জন ঘোষের ফিল্মটা, সেটাও মায়ের উপর শক্তির উপরেই যেহেতু ক্যারেক্টার গুলো ইনফ্লুয়েন্সড, তা আমরা সেটারও কিছু প্রমোশন করলাম। তো বেশ কিছু প্যান্ডেলে আমরা গেলাম, আর কিছু আমাদের সোশ্যাল ওয়ার্ক ছিল আবার কিছুদিন, গতকাল আমরা মানে বাচ্চাদের জিনিসপত্র ডিস্ট্রিবিউট করলাম। কিন্তু মনটা একটু খারাপ যে আমার বাচ্চারা বা আমার বর এখন এখানে নেই, তো আর এই কোভিড এর জন্য যাতায়াতের এত সমস্যা, তো সেটা আমরা মানে ব্রিজ করতে পারলাম না সেই জায়গাটা, তো সেইটা একটু মনটা খারাপ। আর বাকি আমার বন্ধুদের, স্কুলের বন্ধুদের সাথে দেখা হলো এবার, অনেকে বাইরে থেকে এসছে বেড়াতে, তাদের সাথে একদিন আমার ইয়ে ছিল, মানে গেট টুগেদার ছিল। আর মা আর শাশুড়ি, মানে আমাদের ফ্যামিলির সঙ্গে কিছুটা সময় কাটাতে পারলাম। আমরা হাইফাই আড্ডা আমরা দিচ্ছি। আবার চলে যাচ্ছি বোম্বেতে ও আজকে, আমি জানি, কালকে আজকেই আবার, যাচ্ছো, আজকেই যাচ্ছো বোধ হয় না হ্যাঁ বোম্বে একটু যাবা। পরেই বেরিয়ে যাবো, তাই জন্য আমাদের, আমি বললাম আজকে টাইম নেই, তাও একটুখানি অল্প একটুখানি আসবো কথা বলতে আমি সেটাই। জানি আমি জানি, আমি ভাবছিলাম যে কি করে আজকে দেবে টাইম, আর হাইফাই আড্ডায় আমরা রয়েছি, এবং আমাদের সঙ্গে হাইফাই গেস্ট রয়েছেন আজকে, ঋতুপর্ণা সেনগুপ্তা। আমি যখন এরকম ইন্টারভিউ করি তখন ব্যক্তিগত কথা বলার চেষ্টা কম করি, গেস্টের সাথে কথা বেশি বলি। শুধু উনি রয়েছেন বলে বলছি যে পুজোর সময় ওনার প্রচুর ব্যস্ততা থাকে, এবং আগে একটা সময় উনি প্রত্যেকবারই আমাদের পাড়াতে আসতেন হিন্দুস্তান পার্কে, এবং এমন একটা ঘটনা ঘটেছিল যেটা আমি আপনাদের সকলকে, ঋতুপর্ণা সেনগুপ্তা প্যান্ডেলে ঢুকেছেন এবং
ওনার গাড়িটার মধ্যে সব দর্শনার্থীরা পড়ে গেছেন, মানে যে ভাবছে গাড়িটাই ধরি, দিদিকে তো ধরতে পারছি না, গাড়িটাই ধরি। এবং আমার মনে আছে আমাদের পুজো সেক্রেটারি, বা তুমি চেনো দেবাশিস জেঠুকে, চেনো তো দেবাশিস দা? আমরা অবশ্যই, সবাই মাথায় হাত দিয়ে বসে আছি যে এবার যদি ঋতুদের গাড়িতে কিছু হয় তাহলে আমরা কি বলবো ওনাকে, এরকম একটা সিচুয়েশন হচ্ছে যে ঋতুদি মানে এরকম একটা ক্রেজ। আচ্ছা দিদি, এবছর তোমার গানও রিলিজ করেছে, বাট প্রত্যেক বছরই আমি জানি মাঝে মধ্যেই তুমি প্যান্ডেলে যাও অ্যাপিয়ারেন্স এর জন্য, সো ইফ ইউ ক্যান শেয়ার এনি অকওয়ার্ড মোমেন্ট উইচ ইউ হ্যাভ উইথ ইউর ফ্যান, কোনো একটা অকওয়ার্ড মোমেন্ট তোমার হয়েছে ফ্যানের সঙ্গে? অনেক আছে সেরকম মোমেন্টস। মানে একবার আমার আমার এরকম মনে আছে যে মানে এমন ভাবে আমার ওড়না ধরে একজন টেনেছিল যে আমার পুরো ওড়নাটা গলার কাছ থেকে গিয়ে মানে মানে ইয়ে হয়ে গেছে, মানে বেরিয়ে গেছিল হাত থেকে। তখন আমার সিকিউরিটি গিয়ে সেই সেই আর সেই ওড়নাটা নিয়ে চলেই যাবে, মানে বলছে যে না আমি এটা দেব না, মানে এটা আমার কাছেই থাকবে, মানে এরকম মানে তারপর বলছে একটা হয়েছিল যে ওনাকে একটু ছুঁয়ে দেখবো, আমি শুধু একটু ছুঁয়ে চলে যাব, আমি আর কিছু করবো না। হ্যাঁ 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 হয়েছে আমার লাইফে তো অসংখ্য আছে সেরকম আর কি। আমাদের প্যান্ডেলেও সেটাই সবাই বলছিল যে একটু ছুঁয়েই চলে যাব, এবং আমি সেখানে একটা খুব বড় হতা, ওই জন্য আমি ওখানে বলছিলাম যে ছুঁয়ে কি, উনি কি দেবী সরস্বতী যে বই ছুঁয়ে চলে যাবেন? তখন থেকে বলছেন ছুঁয়ে চলে যাব, ছুঁয়ে চলে যাব। তবে সরস্বতী এক্স্যাক্টলি, ওনার মধ্যে রয়েছেন, রূপে লক্ষ্মী গুণে সরস্বতী ইকুয়াল টু ঋতুপর্ণা থ্যাংক ইউ। সাহিত্যিকা। তো আমাকে একটু যদি তুমি 2 লাইন গানটা কি শোনানো যাবে, যে গানটা আমরা সবাই শুনছি এখন ফেসবুক ইনস্টাগ্রামে? হ্যাঁ, 2 লাইন আমি শোনাতে পারি। আর আমি এটাও চাইবো যে আমার দর্শক যারা দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে গানটা পুরোটা শুনবেন, সাবস্ক্রাইব করবেন, দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কারণ তাহলেই কিন্তু আমরা গানটাকে আরো 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 পপুলার করতে পারবো, এবং আপনারাই আমার দর্শক এবং আপনারাই পারেন আমার গানটাকে পপুলার করতে। সো গাইছি আমি একটুখানি, এটা আমার নতুন প্রচেষ্টা, এটা আমার নতুন কাজ। সো আই হোপ যে আপনারা সবাই এনকারেজ করবেন। ফুলমতি লজ্জাবতী কিছুই তো নই, তোমার সাথে ভালোবাসা মনের টানে রই, রঙ্গবতী বুদ্ধিমতী কিছুই তো নই, তোমার সাথে ভালোবাসা মনের টানে রই, এই তুমি গানটা আমার তোমার পূজারী, করেছো মন চুরি যতই করো জারি জুড়ি তোমাকেই চাই, যতই করো জারি জুড়ি তোমাকেই চাই চাই চাই, ফুলমতি লজ্জাবতী কিছুই তো নই, তোমার সাথে ভালোবাসা মনের টানে রই, রঙ্গবতী বুদ্ধিমতী কিছুই তো নই, তোমার সাথে ভালোবাসা মনের কানে রই। আহা আহা, আমার মনে হয় গানটা যখন আপনারা সবাই ইউটিউবে দেখবেন আরো বেশি ফিলটা পাবেন, এবং নিজেরাও কলার হ্যাঁ, টিউনে তখন অনেকে মিউজিকটা দিচ্ছি, থাকবে, ভাল মিউজিকটা থাকবে। লাগবে। আর বাপিদার, আর সবচেয়ে বড় হচ্ছে বাপিলারি আমার সাথে গান করার মধ্যে আছেন। অবভিয়াসলি এটার একটা আলাদা মানে ইম্প্যাক্ট আছে এটাই। ডেফিনেটলি ডেফিনেটলি, আই উড রিকোয়েস্ট ইচ ওয়ান অফ ইউ টু প্লিজ ওয়াচ দ্যাট সং। সেটা আমার মনে হয় যারা পুজোতে মিস করে গেছেন তারা দিওয়ালিটা জমিয়ে দিন জাস্ট গানটার সাথে নেচে। আমি হ্যাঁ তাই তো হ্যাঁ, একটা, আমি তোর একটা নাচ করছি এরপরেই, ইন্টারভিউটার পরেই ইনস্টাগ্রামে। প্লিজ আচ্ছা নাচটা করে ফেলি, তাহলে হ্যাঁ, সবাই নাচটা করে করে দিন। ফেল, নাচটা করে দেবো, তোমাকে আমি ট্যাগ করবো, ঠিক আছে? আর তুমি ওটা শিওর শেয়ার শিওর করে শিওর, আমাকে একটু ভাইরাল করে হিট করে দিও, ঠিক আছে? একদম শিওর। আচ্ছা একটা কথা বলি, আমরা ওকে, যেহেতু সময়টা খুব কম, টুকটাক একটু আড্ডা তো অন্যও দিতে হবে আমাদের, একটা কথা বলো দিদি, যে এখন প্রচুর নায়িকারা কাজ করছেন এবং নিশ্চয়ই তোমার সেটা খুব ভালো লাগে, বাট আমরা একটা জিনিস দেখি যে সবাই প্রচন্ড ভাবে যেরকম প্রশংসা পায় সেরকম ট্রোলডও হয়, অনেককেই দেখি, আমি নাম নিচ্ছি না, কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তার আমি দেখেছি যে ট্রোলড হয় না, ওনার একটা আলাদাই ক্রেজ, এবং সেটা আমি দেখেছি যে কেউ কখনো তোমার এগেনস্টে কিছু বলে না। সো এইটা কিভাবে রিলিশ করো ব্যাপারটা তুমি? দেখ ট্রোলটা হলে এখন কিছু তো করার নেই, সেগুলোকে আমরা নিয়ে নিই পার্ট অফ লাইফ হিসেবে। বিকজ আমি মনে করি যে ক্রিটিসিজমস গুলো যখন আমরা ওপেন ফোরামে আসি তখন ক্রিটিসিজমস অ্যাকসেপ্ট করতে হবে, মানে কারণ ওপেন ফোরামটা আগে এতটা ছিল না যেটা এখন হয়ে গেছে। পাবলিকলি আমরা অনেক বেশি এক্সপোজড,
সো পাবলিকের এক্সপোজারের সঙ্গে যখনই আমরা আসবো তখন ভালো মন্দ পাবলিকের থেকে খুব তাড়াতাড়ি সেটা আসবে আমাদের কাছে। সো দ্যাট ইজ ওয়ান অফ দ্য থিংস উইচ আই হ্যাভ অলরেডি মানে টেকেন ইন, যে আমি আমাদের এটা ফেস করতে হবে। বাট কিছু কিছু সময় খুব আননেসেসারিলি অনেক মানুষ অনেক কিছু বলে, তখন খুব খারাপ লাগে, দুঃখ হয় যে কেন তারা বুঝতে পারলো না যে আমি এটা এইভাবে বলতে চেয়েছিলাম, ওটা এইভাবে বলতে চাইনি। কিন্তু আমি খুব কনসিস্টেন্টলি কিছু মেনটেন করি যে আমি খুব একটা খুব বেশি কিছু থট মানে কিছু একটা প্রভোক করার জন্য এমন কিছু করি না যেটা মানুষকে খুব বেশি করে প্রভাবিত করবে বা কিছু করবে। আমি চাই যে মানুষের মধ্যে ওই ব্যালেন্সটা থাক, যাতে আমারও ব্যালেন্সটা থাক, যাতে আমি মানুষকেও মানে কোনো ভুলভাবে প্রভাবিত না করি, এরকমই আর কি। ভুল না যে অনেক সময় হয় না যে মানুষ অনেকটা আননেসেসারি প্রভাবিত হয়ে যায়, তো সেই জায়গাগুলো যাতে আমরা নিজেরা কন্ট্রোল করতে পারি, ব্যালেন্স করতে পারি, সেটাও চেষ্টা করি। আমার ঘড়ি ইশারা করছে যে আমাদেরকে একদম আড্ডাটা একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আর এবং সময় নেই কিন্তু আমার, এবার জাস্ট আমি ফোনে সেটাই এর জন্য করতে বলছি যে হবে। সকলকে এটাই বলবো যে আপনারা প্লিজ ভিডিওটা দেখুন, এবং দিদির আরো আরো গান যাতে দিদি আমাদেরকে দেয় সেইটা কিন্তু আপনাদের হাতেই রয়েছে। যতটা ভালো রেসপন্স আসবে তত ভালো, দিদির কাছ থেকেও আমাদের রেসপন্স আসবে। একদম, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। আর তোমার কেমন লাগলো এই ছোট্ট সংক্ষিপ্ত আড্ডাটা দিয়ে, সেটা যদি একটু বলো হাই নিউজের সকল দর্শকের জন্য। আমার অ্যাবসলুটলি দারুণ লাগলো ধরিত্রী, অ্যান্ড আই এম ভেরি ভেরি হ্যাপি আজকে এই আড্ডাটায় এসে। আর এই ছোট্ট একটা আড্ডা হয়ে গেল, আমারও বেশ একটু এনকারেজমেন্ট আমি পেয়ে গেলাম, আমার একটু স্পিরিটসটা হাই হয়ে গেল। তা আমি সবাইকে বলবো যে আজকে একটা দারুণ ইন্টারভিউ হলো, এবং আমার দর্শকদের অনেক অনেক ভালোবাসা, ছোটদের আদর আর বড়দের প্রণাম এই বিজয়ের। আর কারণ এই সময়টা এতই মানে একটা অদ্ভুত সময় যাচ্ছে, যে আমরা সবাই সবার হাত ধরে থাকা উচিত, সবাই সবার সাথে মিলেমিশে থাকা উচিত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর ধরিত্রী ডান্সটার জন্য ওয়েট করছি, দেন আই উইল শেয়ার। আমি দর্শকদের উদ্দেশ্যে বলি যে দিদি আমার ভালো নামটা বললো, আপনারা অনেকেই জানতেন না এটা দিদির দৌলতে হলো, আমাকে সবাই রাই নামেই আপনারা জানেন, বাট ধরিত্রী ইজ মাই গুড নেম। যেটা ঋতুপর্ণা সেনগুপ্তা তো স্পেশাল কিছু একটা থাকবেই, তাই গুড নেমটা আপনাদের কাছে দিদির মুখ দিয়েই এলো। লাভ ইউ রাই, লাভ ইউ রাই, থ্যাংক ইউ সো মাচ দিদি, থ্যাংকস ফর ইউর টাইম, অ্যান্ড আই উড রিকোয়েস্ট ইচ ওয়ান অফ ইউ ওয়ান্স অ্যাগেন টু ডু ওয়াচ দিস ভিডিও। যারা একটু দেখছেন হাই নিউজে, যারা টেলিভিশনে দেখছেন ফ্যান্টাস্টিক, যারা ফেসবুকে দেখছেন প্লিজ শেয়ার দিস ভিডিও, বিকজ আমাদের সঙ্গে আজকে ছিলেন নান আদার দ্যান ঋতুপর্ণা সেনগুপ্তা। থ্যাংক ইউ, শুভ বিজয়া দিদি, বাই, নমস্কার, শুভ বিজয়া, বাই, লাভ ইউ, বাই বাই।